সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন নিজেও জানেন না ভুবনেশ্বর কিন্তু কেন তিনি সাদা বলের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র কিন্তু স্পোর্টস হার্নিয়ার সমস্যায় আক্রান্ত হয়ে এখন মাঠের বাইরে ভারতের এই পেসার সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো ভুবনেশ্বর কুমার নিজেই জানেন না কবে তিনি মাঠে ফিরবেন এখনও ঠিক হয়নি তার অস্ত্রোপচার হবে কিনা বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাঁজরের চোটের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকতে বাধ্য হয়েছিলেন ভুবনেশ্বর এরপর কিছুদিন আগে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দেশের মাঠে প্রত্যাবর্তন ঘটে তার কিন্তু আবার ছিটকে যেতে হয় স্পোর্টস হানিয়ার আক্রান্ত হয়ে পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন এই বেসার ভুবির জবাব টি টোয়েন্টি বিশ্বকাপ এখনো মাস দূরে এই নিয়ে আমি ভাবছি না আমার প্রথম লক্ষ্য সুস্থ হয়ে ওঠা কিন্তু নিজে জানি না কবে সুস্থ হয়ে উঠতে পারব পাঁচরের চোট থেকে সুস্থ হয়ে ওঠার পথে জাতীয় ক্রিকেট একাডেমি রিহ্যাব চলেছে তার যে এনসি নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক দেখা দিয়েছে তার রিহ্যাব এনসির ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সংস্থাকে ভুবি বলেছেন এই ব্যাপারটা ভারতীয় বোর্ডই নিশ্চয়ই দেখবে এনসি সঙ্গে বোর্ড কর্তারা নিশ্চয়ই কথা বলেছেন আমাকে সুস্থ করার জন্য এনসি এর তরফে নিশ্চয়ই সব রকম চেষ্টা করা হয়েছিল তবে কেন আমার হার্নিয়াটা ওরা বুঝতে পারল না সেটা বলতে পারবো না রকম বিতর্কের পরে কি ক্রিকেটাররা এনসিএ যেতে করবে এই প্রশ্নের কে যাবে আর কে যাবে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের অবস্থা নিয়ে জানিয়েছেন তিনি এখন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য অপেক্ষা করছেন ভুবির মন্তব্য আমার অস্ত্রোপচার হবে কিনা তা নিয়ে নিশ্চিত নই যদি স্পোর্টস হানিয়ার ক্ষেত্রে অস্ত্রোপচারই হয়ে থাকে সাধারণত তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে আমি জানি না কোথায় বা কবে সেটা হবে তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে চাইছি চিকিৎসকের সঙ্গে কথা না বলে মাঠে ফেরার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না পুরোটাই নির্ভর করবে কিভাবে চিকিৎসা এগোবে এইভাবে বারবার ছিটকে যাওয়াটা কতটা ধাক্কার ভুবনেশ্বর বলেছেন চোট আঘাত পেলে হতাশা আসে ঠিকই কিন্তু আমি ভেঙে পড়িনি আমাদের জীবনের চোট আঘাত লেগেই থাকে ভুবি এও বলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি ভালো ছন্দে ছিলাম মাঠে ফেরার পর সেই ছন্দটা ধরে রাখতে চাই তবে সবকিছুই নির্ভর করবে চিকিৎসক কি বলেন তারপর উঠে এসেছেন দীপক চাহার এই পেসারের সঙ্গে মিল পেয়েছেন অনেক বিশেষজ্ঞই কিন্তু চাহারও এখন পেয়ে গিয়েছেন পরের বছর টি চোট বিশ্বকাপের দলে থাকার ব্যাপারে আপনার সঙ্গে কি চাহারের প্রতিদ্বন্দ্বিতা হবে ভুবনেশ্বরের জবাব আমি সুস্থ হয়ে ওঠার পরে ব্যাপারটা দাঁড়াবে পারফরমেন্সের ওপর উপর তখন কে থাকবে তা নিয়ে আমি ভাবছি না দল নির্বাচনে আমার কোন ভূমিকা নেই ওটা আমার কাজ নয় আমার কাজ হলো মাঠে নেমে ভালো খেলা আর সেটাই করতে চাই ক্রিকেট থেকে এই মুহূর্তে দূরে তিনি কিভাবে সময় সময় পরিবারের সঙ্গে সঙ্গে অনেকটা থাকলে পরিবারকে খুব কম সময় দেওয়া যায় তাই এখন সেই সময়টা দিচ্ছি সেই ছোট ছোট কাজগুলো করছি যা আমাদের খুশি করে দলে তিন ভারতীয় দেখুন দুই সালের সেরা টি টোয়েন্টি দল দুই এর আর মাত্র দুটি দিন রয়েছে ভারতীয় দলের ক্রিকেট বর্ষ শেষ হয়ে গিয়েছে অন্যান্য দলগুলিরও দুই হাজার উনিশে আর কোন টি টোয়েন্টি ম্যাচ নেই এছাড়া পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এরই মাঝে ক্রিকেট বিশ্লেষক হর্ষ জন্য সেরা টি টোয়েন্টি দল বেছে নিলেন এই দল তিন ভারতীয় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দুজন এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার রয়েছেন ওপেনার হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুলকে রেখেছেন ওয়ার্নার এবছর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক আইপিএলে একটি ও দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তার টি টোয়েন্টি ক্রিকেটে অপর ওপেনার কে এল রাহুল পঞ্চাশ দশমিক চার আট গড় সহ এক হাজার রান করেছেন এবছর টি টোয়েন্টিতে তিন নম্বরে হর্ষ ভোগলে বিরাট কোহলিকে খেলাবেন যিনি এই বছর চব্বিশ ইনিংসে নয়শো তিরিশ রান করেছেন যার মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস রয়েছে কোহলির দীর্ঘ সময়ের আইপিএল সতীর্থ এবি ডি চার নম্বরে নামাবেন তিনি পাঁচ নম্বরে ভোগলে কায়রন পোলার্ডকে বেঁচেছেন যদিও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একজনকে বাঁচতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে পোলার্ডের পরে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা তারকান্ধ্রে রাসেলকে তিনি ছয় নম্বরে পাঠাবেন যিনি তার আশ্চর্যজনক শক্তি দিয়ে এই বছর আইপিএল মাতিয়ে দিয়েছিলেন এই বছর রাসেল সামগ্রিকভাবে প্রায় এক হাজার রান করেছেন এবং চল্লিশটি টি টোয়েন্টি তেত্রিশটি উইকেট শিকার করেছেন বোলিং লাইনআপ বোলিং লাইনআপ আপ হর্ষ ভোগলে দুই স্পিনার এবং তিন পেসার মিশ্রণে বেছেছেন দলে দুই স্পিনার হলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির নবী এই বছর আটশো রান করার পাশাপাশি সাতচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে বত্রিশ উইকেট নিয়েছেন এবং তাহির এই বছর একান্নটি টি টোয়েন্টি ম্যাচে উনআশিটি উইকেট শিকার করেছেন পেস বোলিং লাইনআপের জন্য ভোগলে ক্রিস জর্ডান লাসেদ মালিঙ্গা এবং দীপক চাহারকে বেছেছেন জর্ন তে ম্যাচে একচল্লিশটি উইকেট শিকার করেছেন এবং মালিঙ্গা ছাব্বিশ ম্যাচে চৌত্রিশটি উইকেট শিকার করেছেন অন্যদিকে চাহার এই বছর পঞ্চান্নটি টি টোয়েন্টি উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক সহ সাত রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন হর্ষবগলে দুহাজার উনিশশো সেরা টিটোয়েন্টি একাদশ ডেভিড ওয়ার্নার কে রাহুল বিরাট কোহলি এভিডি ভিলিয়ার্স কায়রন পোলার্ড আন্দ্রে রাসাল মহম্মদ নবি ক্রিস জর্ডন দীপক চাহার লাসিদ মালিঙ্গা ও ইমরান তাহির ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার গাভাস্কার মন্তব্য সৌরভের ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার হিসেবে সুনীল গাভাসকারকে শীর্ষে রাখলেন প্রাক্তন অধিনায়ক ও অধুনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য গাভাস্কারের থেকে খুব একটা পিছনে থাকবেন না বীরেন্দ্র সেহবাগ তিনি বলেছেন ওপেনার হিসেবে এই প্রজন্মের সবচেয়ে বড় ম্যাচ উইনার ছিল সেহবাগ আমার নিজস্ব একটা বিশ্বাস ছিল আমি ওকে বলেছিলাম যে কেউই একটা ব্যাটিং পজিশন নিয়ে আসে না মানিয়ে নেওয়াটাই আসল নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এলেই সেরা ক্রিকেটারদের পাওয়া যায় সৌরভ আরো বলেন আমি যদি একদিনের ক্রিকেটের চার বা পাঁচ নম্বরে নামতাম তবে যা হয়েছি তার অর্ধেক হয়তো হতাম না সচিনের ক্ষেত্রেও এটা খাটে মিডল অর্ডারে ব্যাট করলে ও যা করেছে তার অর্ধেক রান করতো সৌরভের মতে আগ্রাসী মানসিকতায় আধুনিক ব্যাটিংয়ের বদলে দিয়েছেন সোহবাগ বোর্ড প্রেসিডেন্ট বলেছেন বীরু ছিল স্পেশাল অন্যতম সেরা ভারতের সুনীল গাভাস্করকে সঠিকভাবেই সেরা ওপেনিং ব্যাটসম্যান বলে ধরা হয় তবে বীরু খুব পিছনে থাকবে না দুইজনই অবশ্য অন্যরকম ভাবে খেলতো একজন অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার বিশ্বাসী ছিলেন বলকে পুরনো করে তুলতেন অন্যজন আক্রমণে বিশ্বাসী ফ্রেন্ডস এই ছিল প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ